guys, what is up? Welcome to Sports Bites channel. তো বহুদিন পর আবারো কিন্তু আমরা ব্লগ এর মাধ্যমে ভিডিও করছি। এতদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ লাইভ হচ্ছিল, কারণ আমরা আসলে প্রথমত সেরকম কন্টেন্ট তৈরি করতে পারিনি আমাদের নিজেদের পার্সোনাল ব্যাপারের জন্য। তো কিন্তু আবার আমরা চলে এসেছি ব্লগ এর মাধ্যমে। তো দেখতে পাচ্ছ পেছনে কিন্তু জিমের একটা অংশ তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে আমরা একটা জিমে চলে এসেছি। তো এই জিমটা হচ্ছে আরবান জিম নিমতা। আর তোমরা অনেকেই জানো নর্থ চব্বিশ পরগনা নিমতায় এই জিমটা রয়েছে। আর এই জিমে কিন্তু অনেক বাঙালি ইয়ং প্লেয়ার এবং এক্সপিরিয়েন্স প্লেয়াররা জিম করেন, এবং তাদের অফ সিজনের পারফরমেন্স কীরকম হচ্ছে, তারা কীরকমভাবে জিম করছে এবং অফ সিজনে তাদের ট্রেনিং, সেগুলো কিন্তু আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। তো অনেকেই আছে কিন্তু নাম করা প্লেয়াররা, তো তাদের কিন্তু পরিচয় তোমরা সবাই জানো, বিশেষ করে পরিচয় কিছু দেওয়ার নেই। তো চলো বেশি কথা না বলে জিমে যাওয়া যাক এবং জিমে সবার সাথে কথা বলা যাক। তো চলো দেখতে থাকো। Okay, huh. Dime Ronaldinho, siendo una leyenda lo sabía desde niño, fuese mi cariño. Comiendo el almuerzo me faltaba el aliño, porque no frontea mini. Si tú tienes porte te lo juro no eres fea, flow duro como un Lamborghini. Solo a las cosas como quieres y donde sea. Somos leyenda, 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 leyendas vivas. Somos leyenda, 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 leyendas vivas. La gente pone las reglas para que los otros las sigan. Afuera, afuera esa gente que siempre tiene esa manía. Somos... কিন্তু জিম ট্রেনিং শেষ করে আমি পেয়ে গেছি বাংলা দুজন ইয়ং প্লেয়ার। আর তোমরা তো চেনোই, দীপক কুমার রজক এবং সজল বাদ। তো দাদা, তোমাদের দুজনকে জিজ্ঞাসা করবো যে অফ সিজনে যে ট্রেনিং, এখানে তোমাদের দেখলাম ট্রেনিং করতে, এবং কেমন লাগছে এই অফ সিজনের ট্রেনিংটা? অফ সিজনের ট্রেনিংটা বহুত ভালোই লাগছে, কিন্তু যে আলিশিদা আছে যে ধরে ধরে ভালোই করাচ্ছে, মানে সবাই আসছে, মানে ভালো, মানে বহুতটাই ভালো হচ্ছে, মানে নিজের জন্য ভালো হচ্ছে। সিজন চালু হওয়ার মানে আগে মানে এত ভালো আমরা প্রি সিজনটা ভালো মতন করতে পারছি জিমটা, এটা বহুত একটা স্পোর্টস মানে বহুতটাই দরকার। তো আগের বছর যেরকম করোনা কাটিয়ে কলকাতা লিগ হয়েছিল, তারপরে আবার আরেকটা কলকাতা লিগ হতে চলেছে, তো তার মধ্যে একটা অফ সিজন পেয়েছো, সেখানে কিন্তু যেরকম দেখছি যে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু খুব ভালো করে ট্রেনিং করছে, তো এটা কতটা দরকার তোমাদের? হ্যাঁ, এই ট্রেনিংটা খুবই দরকার ছিল, কেননা এখন টাইমটা অনেক আছে নেক্সট সিজনের জন্য। এখানে ঋষিদা খুব ভালোই ট্রেনিং করাচ্ছে আমাদের, মানে ট্রেনিংয়ে আগে এরকম মানে এরকম ফেসিলিটি পাইনি, এরকম ট্রেনিং আগে করিনি। এখন ঋষিদা খুব যা ট্রেনিং করাচ্ছে তাতে খুব ইম্প্রুভ করছে আস্তে আস্তে, আশা করি ভালোই হবে। তো করোনার আগে কিন্তু এরকম যে জিম ট্রেনিং বা যেরকম অক্সিজেনের ট্রেনিং এরকম আগে অতটা ছিল না, যেরকম ফুটবলে বেশি ফোকাস ছিল, ফুটবল খেলায় ফোকাস ছিল, কিন্তু এখন এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, যেটা প্রফেশনাল ফুটবলের জন্য এবং বাংলার ফুটবলে এটা একদম নতুনত্ব। তো এটাকে কতটা এনজয় করছো? এটা বহুত মানে এনজয় মানে করতে গেলে মানে একদিক দিয়ে ভালো হচ্ছে, কেন জিমটাও তো আমরা আগে পেতাম না, সেরকম করোনার সময় তো সব কিছু বন্ধ ছিল, তো সেরকম এখন সিজন মানে শুরু হওয়ার আগে মানে এত ভালো সব কিছু পেয়ে যাচ্ছি আমরা জিম টিম, তো একদিক দিয়ে আমাদের প্লেয়ারদের সবার ভালোই হচ্ছে। তো সজলদা, যেটা জিজ্ঞাসা করবো পরে বসে, এখানে এখানে আমি দেখলাম ঋষিদার তত্ত্বাবধানে তোমরা করছো, তোমরা দুজনে একসাথেই করছো প্রায়, তো এই কম্বিনেশনটা যে ফুটবলের খেলায় কতটা দরকার, এবং অবশ্যই যেই ট্রেনিংটা ফুটবল ট্রেনিং হয় সেখান থেকে কিন্তু এটা অনেকটাই আলাদা, সেই জায়গা থেকে তুমি কতটা এনজয় করছো? হ্যাঁ, ফিটনেসটা তো সবসময় দরকার। আর তাছাড়া আগে যে মানে যেরকম আগে করতাম জিমে আমরা অনেক কিছু ভুল করতাম, এখন ঋষিদার সেগুলো মানে মানে পুরোপুরি প্রফেশনালি জিম, যেগুলো আগে প্লেয়ারদের দরকার ফুটবল খেলতে গেলে যেগুলো দরকার সেগুলো ঋষিদা করায়। আগে তো অনেক কিছু ভুলভাল করতাম, এখন সেগুলো ঠিক করিয়ে ভালো করে আরও ইম্প্রুভ করাচ্ছে ঋষিদা। তো এবারে আমরা দেখলাম যে আগেরবারে কলকাতা লিগে তোমাদের পারফরমেন্স অসাধারণ ছিল এবং টিমরাও ভালো পারফর্ম করছিল, বলেও তুমি ছিলে। তো এইখান থেকে জিজ্ঞাসা করবো যে পরের সিজনের জন্য কী টার্গেট থাকছে? পরের সিজন যে কোনো ক্লাবে থাকবো আমরা, মানে প্রথম টার্গেট হবে এই ক্লাবকে যেই করে মানে ফাইনালে তুলি, তারপরে চ্যাম্পিয়ন করি, কেন কি আগে বছর সেলাম মানে কম্পিটিশান প্রচুর ছিল, ম্যাথ কম ছিল ইভিন কম্পিটিশান প্রচুর ছিল, কেন কি সেই সময় ছিল যেই কলে হোক আমাদের ম্যাচ জিততে হবে, তারপরে আমাদের মানে সেমিফাইনাল ফাইনাল মানে এইসব আমরা টার্গেট নিয়েছিলাম, বাট হয়নি। ইনফ্যাক্ট মানে আমাদের কিছু মিস্টেকের জন্য আমরা যেতে পারিনি, কিন্তু এবছর যে কোনো ক্লাবে থাকবো আমাদের মানে প্রথমেই থাকবে, যাতে আমরা ভালো মতন খেলি, সবাই একটা টিম বন্ডিং থাকুক, আর তারপরে আমরা যেই কলে হোক ফাইনালে যেতে পারি, কেন কলকাতা লিগ ফাইনালে গেলে মানে সব প্লেয়ারদের জন্য ভালো হবে। তো সজলদা, একই কোশ্চেন তোমাকে যে এই বছরে তোমাদের বা তোমার নিজস্ব টার্গেট কী থাকবে কলকাতা লিগের জন্য?
আমার এখন কলকাতা লিগের আগে মেন টার্গেট সন্তোষ ট্রফিটা, সন্তোষ ট্রফিটা চ্যাম্পিয়ন হওয়া মেন টার্গেট। তারপরে কলকাতা লিগে যেটিমেই থাকবো চেষ্টা করবো ভালো ভালো করার। এবছরও আমরা ভেবেছিলাম ভালো রেজাল্ট করবো কিন্তু হয়নি। সামনে বছরটা আরও টার্গেটটা আরও ভালো করে, মনটা আরও ভালো করে মন দিয়ে খেলবো যে চ্যাম্পিয়ন হওয়ার কলকাতা লিগ। যে টিমেই থাকি না কেন চেষ্টা করবো সেই টিমকে চ্যাম্পিয়ন করার। প্রত্যেক বাঙালি এবং যারা ফুটবল প্রেমী আছে তাদের তরফ থেকে তোমাদের শুভকামনা সন্তোষ ট্রফির জন্য এবং অবশ্যই কলকাতা লিগের জন্য। অল দ্য বেস্ট বোথ অফ ইউ। তো আমরা এখন কিন্তু জিতে পেয়ে গেছি তন্ময়দা এবং অনতদাকে। তো মানে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, একজন কিন্তু ইয়ং একদম বাংলার যে তরুণ প্লেয়ারের মধ্যে। তো প্রথমে জিজ্ঞেস দুজনকেই বলবো যে মানে বাংলার টিমের হয়ে তোমাদের পারফরমেন্স খুব ভালো ছিল এবং কলকাতা লিগেও অসাধারণ পারফরমেন্স ছিল। তো সেই ব্যাপারে বলো যে এই আগের বছর যে কলকাতা লিগ হয়েছিল তারপরে বাংলা টিমে আসা এবং বাংলা টিমে একটা নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি এবং অনেক ভালো পারফরমেন্স আসছে, সেই ব্যাপারে কি বলবে? প্রথম কথা হচ্ছে আমাদের পারফরমেন্স করতে গেলে প্রথমে ফিটনেস রাখতে হবে। তো ফিটনেস করতে গেলে এখন সবাই এরকম মানে কেউ আমরা এখানে ঋষির কাছে আসছি, অনেকে অনেক নিজের পার্সোনাল ট্রেনিং অনেকে করছি। তো আমাদের যখন আবার যখন সিজন শুরু হবে তো আমরা যদি নিজের ফিটনেস যদি ঠিকমতো রাখতে পারি তো ক্লাবে আমরা আরও বেটার পারফর্ম করতে পারবো। এবার ইঞ্জুরি প্রিভেনশনটা থাকবে মেনলি আমাদের, কি ইঞ্জুরি প্রিভেনশনের জন্যই আমরা এটা আরও এটা করি। তো এতে আমরা ইঞ্জুরি আমরা ফিট থাকলে আরও আমরা পারফর্ম করতে পারবো। তো এই জন্যই আমাদের এই ফিটনেস এটা ধরে রাখা কিছু। তো মনোদাসদা অফ সিজনে যে ফিটনেস ট্রেনিংয়ের কথা বললো তন্ময়দা, এটা কতটা ইম্পর্ট্যান্ট তোমাদের কাছে? হ্যাঁ অবশ্যই, কারণ ফুটবল খেলতে গেলে তো ফিটনেসটাই মেন। যার ফিটনেস থাকবে না সে তো খেলতে গেলে 90 মিনিট খেলতে পারবে না। তো অবভিয়াসলি ফিটনেসটার প্রতি সবাই জোর দেয়, সেই জন্য ফিটনেসটা খুব দরকার। তাই জন্য এখন সবাই ফিটনেসের প্রতি এত ধ্যান দিচ্ছে। তো এখানে যে জিম করছো ঋষিদার তত্ত্বাবধানে, সেখানে তোমাদের কতটা সুবিধা হচ্ছে এবং কতটা মানে নিজেদের এই পরের সিজনের জন্য তৈরি করছো? আমাদের মানে প্রচণ্ড লাভ হচ্ছে, প্রচণ্ড মানে এরকম খুব পাওয়াই যায় না। তুমি দেখো না মানে ঋষি একমাত্র এখানে করাচ্ছে, মানে আদার্স সেরকম কোনো লোকও নেই যে আমরা এরকমভাবে মানে ফুটবল ওরিয়েন্টেড কোনো এক্সারসাইজ করি। একদম জিম তো অনেক আছে, আমরা তো জিম এমনি তো করতে পারি কিন্তু ফুটবল ওরিয়েন্টেড আমাদের ফুটবলের যেগুলো লাগবে ঋষি খুব ভালো করাচ্ছে আমাদের এই মানে এই জোনে। আমাদের ঋষি ছাড়া আমাদের এরকম কেউ নেই। তো সেই জন্যই তুমি দেখো যে অনেক জায়গায় খালি আমরা না, অনেক বাইরে থেকে বসিরহাট থেকে বা ধরো অনেক অন্য জায়গা থেকে অনেক জায়গা থেকে অনেক ছেলেরা আসছে, কারণ ঋষি খুব ভালো কাজ করছে, খুব ভালো ইয়ে করছে। তো এর সুফলটা তো কলকাতা লিগে বা পরবর্তী কোনো কম্পিটিশানে পাওয়া যাবে, দেখা যাবে। তো এই বছরে শুধু মোহামেডান ছিল বড় ক্লাবের মধ্যে এবং আমরা যেটা শুনতে পাচ্ছি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলও হয়তো এই পরের বছর কলকাতা লিগে বা ডুরান্ডেও থাকবে, তাছাড়াও আইপিএসএলেও থাকবে। তো এইটা আরও কতটা কম্পিটিটিভনেসটা বাড়িয়ে দেবে তোমাদের ক্ষেত্রে, কারণ ইয়ং প্লেয়াররা সেই সুযোগে থাকে ইস্টবেঙ্গল মোহনবাগানের বিপক্ষে বা ইস্টবেঙ্গল মোহনবাগানের হয়ে খেলা? না সবই যে তুমি কথাটা বললে যে সব প্লেয়াররাই মানে আমরাও যখন মানে ছোটো ক্লাবের হয়ে যখন খেলেছি বা ধরো আমরা যখন বড় টিমের হয়ে খেলেছি তখন সব প্লেয়াররা মানে ছোটো টিমের প্লেয়াররা সবসময় যেহেতু তিনটে ম্যাচ আমার চাই, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান, তাতে কী হয় প্রথমত হচ্ছে টিভির ম্যাচ লাইভ থাকে। তো সেখানে যদি তিনটে ম্যাচ ভালো খেলতে পারে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের সুযোগ আছে, প্লাস এখন আই লিগ আইএসএল হয়ে গেছে সেই এগুলো দেখে তারা অন্য পরবর্তী পর্যায়ে যেতে পারে। তো এইগুলো মানে খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখা যাক কী হয়। তো আমাদের মধ্যে এখন উপস্থিত দেখতে পাচ্ছ বাংলার দুজন মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার বলা যায়, তীর্থদা এবং চিনাদা। তো দুজনেকে ওয়েলকাম আমাদের স্পোর্টস বাইট চ্যানেলে। আর এই যে আরবান জিমে তোমরা জিম করলে দেখলাম আমরা, তুমি তীর্থদা তুমি করছিলে যখন তখন আমি আসতে পারিনি, কিন্তু তার আগে আমি ঋষিদার কাছ থেকে শুনেছি তুমি জিম করছো এখানে ফিটনেসটাকে ইয়ে করার জন্য পরের সিজনের জন্য কলকাতা লিগের অবশ্যই। তো কেমন লাগছে এই জিম সেশনটা, কারণ এটা অফ সিজন, তো কেমন লাগছে তুমি জিজ্ঞেস? ভালো লাগছে, ও যেভাবে খাটছে ওই জন্য ভালো লাগছে। অনেক প্লেয়ার আসছে এখন যারা ফল পাচ্ছে বলেই সবাই এখন ওর কাছে আসছে করতে, তো ভালো লাগে। তো ফিটনেসটাই মূল মন্ত্র এখনকার ফুটবল জেনারেশনের জন্য। তো কীভাবে নিজের ফিটনেসটাকে ইমপ্রুভ করছে এখান থেকে? ফিটনেসে সময় দিতে হবে, এখানে আমাদের ট্রেনার রয়েছে অনেক ভালো, যেরকম করে আমার যত ভালো করলেও তো ভালো ফিট থাকবো, আগে বছর খেলতে অনেক কিছু প্রবলেম হবে না। তো আগের বছর যে কলকাতা লিগ হয়েছিল, যে করোনা কাটিয়ে যে কলকাতা লিগ হয়েছিল আর এই বছর যে আবার কলকাতা লিগ হবে, তো এই যে মাঝের গ্যাপটাকে এইটাকে কীভাবে ইউটিলাইজ করলে? এটাকে দেখো আগের বছর যেই পরিস্থিতিতে মানে যেইভাবে করা হয়েছিল, তার জন্য তো আইএফএকে জয়দীপদার যে টিম আছে তাদের অনেক ধন্যবাদ দিতে চাই। আর এই বছরও আবার কলকাতা লিগ হবে, তো এই গ্যাপটাতে আগের বছর যেমন আমার টাইম খুব কম পেয়েছিলাম, এই বছর আমাদের টাইম অনেক বেশি আছে, আমাদের টাইম হাতে অনেক পেয়েছি আমাদের নিজেকে ফিট করার জন্য। তো এই
বছরও এক্সপেক্টেশন থাকবে ওই রকম ফ্রিকিকে গোল, তীর্থরাজ যে সিগনেচার ফ্রিকিকে কলকাতা লিগে প্রত্যেকটা এক, মানে আমার মনে হয় কোনোটাতেই মিস নেই কলকাতা লিগে, একটা না একটা গোল তোমার হয়েছে ওই রকম ফ্রিকিকে। তো এই সিগনেচার ফ্রিকিকে আরেকটা গোল আমরা দেখতে পাচ্ছি এই বছরে, চেষ্টা করবো এবার, ঠাকুর জানে প্র্যাকটিস করছি, চেষ্টা করছি, যদি সম্ভব হয় নিশ্চয়ই হবে আবার। ঠিক আছে, অল দ্য বেস্ট তোমাদের দুজনকে পরের সিজনের জন্য। তো বাংলার যে প্লেয়ারদের তোমরা দেখলে অবশ্যই ইয়ং এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারদের, তো তাদের জিম যার যে করান এবং অবশ্যই যে নেপথ্যে রয়েছে এই জিমের পেছনে এবং অবশ্যই প্লেয়ারদের ফিটনেসের ব্যাপারে, তো ঋষি ভট্টাচার্য তোমাদের সকলকে ইন্ট্রোডিউস করে দিই। এবং দাদা, এই যে জিমে আরবান জিম আমরা দেখতে পেলাম নিমতায়, তো এখানে কিন্তু অনেক বাঙালি প্লেয়াররা কিন্তু রয়েছে এবং তারা কিন্তু ট্রেনিং করে গেলো এবং তারা তাদের এক্সপিরিয়েন্সের কথা বললো। তো তুমি প্রথমে বলো, এই যে এই প্লেয়ারদের তুমি ট্রেনিং করো, তুমি কতটা হ্যাপি এবং তুমি কতটা আনন্দিত এই প্লেয়ারদের জিম করিয়ে? দেখো, প্লেয়ার তো সবাই আমার কাছে ম্যাক্সিমাম ফুটবল প্লেয়ার, তো তাদের ফিজিক্যালি ফিট রাখা বা তাদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিংটা দেখা আমার একটা দায়িত্ব আমি মনে করি। তো সেই জায়গা থেকে আমি এদের সাথে কাজ করে খুব হ্যাপি, সবাই প্রত্যেকে খুব সাপোর্টিভ, সবাই খুব সাপোর্ট করে আমাকে, বড় ছোট সবাই, ছোটোটা ভালোবাসে, বড়োরা সাপোর্ট করে, আরও যারা যারা রয়েছে বেঙ্গল টিমের যারা রয়েছে তারাও ভালো রেজাল্ট পাচ্ছে, তাদেরকে আমি সেরকমভাবেই রেডি করছি যাতে তারা ভালোভাবে পারফর্ম করতে পারে, কোনো ইঞ্জুরি না আসে। আর বাকিরা যারা রয়েছে তাদের কলকাতা লিগের জন্য রেডি করা চলছে, কারণ এটা তো অ্যাকচুয়ালি প্রি সিজন ট্রেনিং হয়, এটা প্রি সিজন চলছে। তো আমি এদের সাথে কাজ করে খুব হ্যাপি। তো যেটাই আমি বলছিলাম যে এইবারে যে কলকাতা সিজনের প্রি সিজনের কথা বললে তুমি, এবং যা আমি প্লেয়ারদেরও জিজ্ঞাসা করলাম যে তারা কিন্তু অনেকটাই মানে মোটিভেট এবং অবশ্যই ফিটনেসের দিক থেকে তারা কিন্তু সেই জায়গা থেকে ফোকাস, তো তুমি কতটা সেই দিক থেকে নজর রাখছো, বিশেষ করে সব প্লেয়ারদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি সবার ক্ষেত্রে তোমাকে দেখতে হয়, তো সেইখান থেকে তুমি কতটা সেই দিকটা দেখতে হচ্ছে? দেখো, সিচুয়েশানটা এরকম হয়ে গেছে, ম্যাক্সিমাম এশিয়ান কান্ট্রির প্লেয়ারদের ইঞ্জুরি বেড়ে গেছে, তো সেই দিকটা দেখতে গেলে আমাকে সমস্ত কিছুই ফলো রাখতে হয়, তাদের ফিজিক্যালি ফিট রাখা, তাদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, দুটো জিনিস খুব বেশিভাবে ফলো রাখতে হয়। তার কারণ, কারোর যেন ইঞ্জুরি না আসে খেলতে গিয়ে, সবাই যেন ইঞ্জুরি ফ্রি থাকতে পারে। আমার এখানে অনেক ছেলে আছে যারা রিহ্যাবও করে, যারা অপারেশন করে এসছে, তাদেরকেও ফিট করতে হয়, তো তাদেরকে নিয়ে কাজ করছি। এটা আমাকে একটা আলাদা, এটা আমার একটা আলাদা ভালোবাসার জায়গা তুমি বলতে পারো, তো আমি এটা নিয়ে কাজ করতে ভালোবাসি। তো আমি সবাইকেই সমান নজরে দেখি, ছোটো বড়ো এরকম ব্যাপার না যে সিনিয়রদের আলাদা বা জুনিয়রদের আলাদা, সবাই এক্সারসাইজ একই করে এবং সবাই রেজাল্টও ভালো পাচ্ছে। দুটো মানে দুজনের ক্ষেত্রে, একটা যারা রিহ্যাব করছে, একজন যারা ফিটনেস দিক, যারা ফিটনেস ফোকাস রাখছে পরের সিজনের জন্য, তো কোনটা বেশি ইজি মনে হয় তোমার? দেখো, কাজ করতে গেলে তো সব কিছু নিয়ে কাজ করতে হবে, ভালোটাও থাকবে খারাপটাও থাকবে, তো তাদের দিকেও আমি যেমন ফোকাস রাখি যে তারা যাতে ভালোভাবে ফিট হয়, তাড়াতাড়ি মাঠে ফিরতে পারে, কারণ ন্যাচারালি প্লেয়াররা খুব পুরো ফ্যামিলি থেকে বিলং করে। তো আর যারা ফিটনেসের জন্য এখানে আসছে, যারা নিজেদেরকে ক্যালকাটা লিগের জন্য রেডি করছে, তাদের দিকেও আমি সমান নজরই দিই, কাউকে আলাদা করে দেখি না। তবে রিহ্যাব স্টুডেন্ট যারা থাকে তারা সিনিয়রদের সাথে করলে একটা আলাদা ইন্সপায়ার হয়, যে আমাকেও ওই জায়গায় মোটিভেশনটা থাকে যে আমাকে ওই জায়গায় যেতে হবে, আমাকে ভালো খেলতে হবে। সিনিয়র যারা দাদারা রয়েছে তারা প্রত্যেকেই ইন্ডিয়া করেছে, প্রত্যেকে মনমান ইজমান ভালো ক্লাবে খেলে আজকে এই জায়গায় আসছে, তো তারাও আলাদা একটা বাড়তি মোটিভেশান পায় যে আমার, আমি যদি এদের সাথে করতে পারি তাহলে কেন খেলতে পারবো, এরকম একটা ব্যাপার থেকে যায় জুনিয়রদের মধ্যে। তো আমি সেটা চেষ্টা করি যতটা সম্ভব হয় জুনিয়রদের দিকে ইন্সপায়ার করার। এবং অল দ্য বেস্ট তোমাকে এবং আপকামিং সিজনের জন্য এবং পুরো তোমার ফিউচারের জন্য। থ্যাংক ইউ।